ফ্রি ফায়ার সিএস র‍্যাঙ্ক সুপার টিপস এবং ট্রিক। অবশ্যই আপনি যদি ফ্রি ফায়ার ক্ল্যাশ স্কোয়াড মোডে র‍্যাঙ্কে উঠতে চান, তাহলে আপনার গেম প্লে উন্নত করতে এবং জেতার সম্ভাবনা বাড়াতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু টিপস এবং কৌশল রয়েছে। যোগাযোগ চাবিকাঠি। আপনার দলের সাথে যোগাযোগ করতে ভয়েস চ্যাট বা দ্রুত বার্তা ব্যবহার করুন। ম্যাচের আগে কৌশলগুলি পরিকল্পনা করুন এবং গেমের অগ্রগতির উপর ভিত্তি করে সেগুলি সামঞ্জস্য করুন। একটি ভারসাম্যপূর্ণ দল গঠন চয়ন করুন। নিশ্চিত করুন যে আপনার দলে অ্যাসল্ট, স্নাইপার এবং সমর্থন সহ ভূমিকাগুলির মিশ্রণ রয়েছে। একটি ভারসাম্যপূর্ণ দল থাকা নিশ্চিত করে যে আপনি বিভিন্ন পরিস্থিতি কার্যকরভাবে পরিচালনা করতে পারেন। একটি নিরাপদ স্থানে জমি। একটি নিরাপদ অবতরণ স্থান চয়ন করুন যেখানে আপনি খুব বেশি শত্রুর মুখোমুখি না হয়ে দ্রুত প্রস্তুত হতে পারেন। প্রারম্ভিক খেলার ঝুঁকি কমাতে জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলুন। কার্যকর লুট ব্যবস্থাপনা। অস্ত্র, বর্ম এবং নিরাময় সরবরাহের মতো প্রয়োজনীয় জিনিসগুলি বাছাইকে অগ্রাধিকার দিন। প্রত্যেকে পর্যাপ্তভাবে সজ্জিত আছে তা নিশ্চিত করতে আপনার সতীর্থদের সাথে লুট শেয়ার করুন। মানচিত্র সচেতনতা। সংকুচিত প্লে যৌন সম্পর্কে সচেতন থাকুন এবং সেই অনুযায়ী আপনার চলাফেরার পরিকল্পনা করুন। দ্রুত ঘোরাতে এবং ক্লোজিং প্লে জোন এড়াতে কৌশলগতভাবে যানবাহন ব্যবহার করুন। কয়েকটি অস্ত্র আয়ত্ত করুন। প্রতিটি বন্দুক ব্যবহার করার চেষ্টা করার পরিবর্তে কয়েকটি অস্ত্র আয়ত্ত করার দিকে মনোনিবেশ করুন। নির্ভুলতা উন্নত করতে আপনার নির্বাচিত অস্ত্রের রিকোয়েল প্যাটার্ন শিখুন। বুদ্ধিমানের সাথে কভার ব্যবহার করুন। সর্বদা আপনার সুবিধার জন্য কভার ব্যবহার করুন। খোলা জায়গায় দৌড়ানো এড়িয়ে চলুন, বিশেষ করে দেরি খেলায়। এক্সপোজার কমিয়ে শত্রুদের দিকে গুলি করতে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করুন। চূড়ান্ত ক্ষমতা সমন্বয়। একটি কৌশলগত সুবিধা পেতে চরিত্রের ক্ষমতার ব্যবহার সমন্বয় করুন। ব্যস্ততার সময় সর্বাধিক প্রভাবের জন্য ক্ষমতা একত্রিত করুন। উচ্চভূমিকে অগ্রাধিকার দিন। যখনই সম্ভব যুদ্ধের সময় উচ্চভূমি দখল করার চেষ্টা করুন। এটি একটি ভালো সুবিধার পয়েন্ট প্রদান করে এবং শত্রুদের জন্য আপনাকে চিহ্নিত করা কঠিন করে তোলে। সতীর্থদের নিরাপদে পুনরুজ্জীবিত করুন। অ্যাম্বুশ হওয়া এড়াতে নিরাপদ স্থানে সতীর্থদের পুনরুজ্জীবিত করার অগ্রাধিকার দিন। পুনরুজ্জীবিত করার সময় শত্রুদের দিকে নজর রাখুন এবং প্রয়োজনে সব গ্রেনেড ব্যবহার করুন। যোগাযোগ রেখো। অবশিষ্ট খেলোয়াড়ের সংখ্যা ট্র্যাক করতে কিল ফিডের দিকে মনোযোগ দিন। আপনার কৌশল সামঞ্জস্য করতে এবং শত্রু আন্দোলনের পূর্বাভাস করতে এই তথ্য ব্যবহার করুন। নিয়মিত অনুশীলন করুন। আপনার লক্ষ্য, প্রতিচ্ছবি এবং সামগ্রিক গেম প্লে উন্নত করার জন্য নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র, মানচিত্র এবং গেম মেকানিক্সের সাথে পরিচিত থাকার জন্য নিয়মিত খেলুন। মনে রাখবেন যে সামঞ্জস্যপূর্ণ অনুশীলন, কার্যকর যোগাযোগ এবং বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া হচ্ছে ফ্রি ফায়ারে আপনার ক্ল্যাশ স্কোয়াড র‍্যাঙ্ক উন্নত করার মূল উপাদান।